প্রকৃতিতে এখন দেবী দুর্গার আগমনী বার্তা। নেত্রকোনা এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিটি পূজা মণ্ডপে তার প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। এবার এ জেলায় ৪৫৬টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে। খাগড়াছড়িতে ৪৭টি মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। দুর্গা উৎসবের মূল আকর্ষণ আরতির জন্য অনেকেই কিনছেন নতুন ঢোল, কেউ বা আবার মেরামত করছেন পুরনো ঢাক। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর মন্দিরগুলোতেও রয়েছে ব্যস্ততা। দেবী দুর্গার প্রতিমা, বাহন, কার্তিক গণেশ সহ বিভিন্ন কারুকাজে ব্যস্ত শিল্পীরা। জামালপুরে এবার ২০৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ, এখন শুরু হবে রং তুলির কাজ। পাবনায় বিরাজ করছে উৎসবের আমেজ। এদিকে দুর্গোৎসব উদযাপনে যখন সবাই ব্যস্ত, তখন পাবনার ভোলানাথ মন্দিরের চিত্র ভিন্ন। প্রতিষ্ঠার ৩১ বছর পার হলেও অর্থাভাবে একবারও সেখানে দুর্গাপূজা হয়নি। মাসুম আলিসা, ২১শে টেলিভিশন।